नमस्कार बंधुरा, आज आमी आपनादेर रान्ना करे देखाबो मिक्स भेजिटेबल। एटा खुबी टेस्टी एकटा रेसिपी। चलुन देखा जाक एर जोन्नो आमादेर की की उपकरण लागे। एकटा पेंयाज के बड़ो टुकड़ो करे केटे रेखेछि, आर लागबे एकटा क्यापसिकाम, अल्प फुलकपि, 100 ग्राम मतो बीन्स और 3 गाजर के कुछिए रेखेछि। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। আর লাগবে মটরশুঁটি। সব সবজিগুলোকেই ভেজে নিতে হবে। প্রথমে গরম তেলে আলুগুলোকে দেওয়া হলো। একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে গাজরগুলোকে দিয়ে দিতে হবে। সামান্য নুন দেওয়া হলো। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হলো। বেশি লাল করে ভাজবো না, অল্প ভেজে এগুলোকে একটা থালা এবার তুলে নেব। এবার কড়াইতে ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে বিনসগুলো দিয়ে দিতে হবে। সামান্য নুন দিতে হবে। এগুলো প্রায় ভাজা হয়ে এলে মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে প্যাকেটজাত মটরশুঁটি রান্না করছি, আপনারা চাইলে নাও রান্না করতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি থালাতে তুলে নেব। এবার তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে কোঁচানো পেঁয়াজটা দিতে হবে। এবার 5 রসুন কুচি দেওয়া হবে। চামচ টক দই দিতে হবে। এই রান্নাটা টক দইয়ের বদলে ফেস ক্রিম দিয়েও করা যেতে পারে। এবার দিতে হবে 2 হলুদ গুঁড়ো, 2 লঙ্কা গুঁড়ো, 1 ধনে গুঁড়ো, 1 জিরে গুঁড়ো আর সামান্য নুন দিতে হবে। এবার পেঁয়াজটার সাথে সব মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলাটা থেকে তেল বেরিয়ে এলে এতে সামান্য জল দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষতে হবে। মশলাটা ফুটে উঠেছে, এবার বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার সমস্ত ভাজা সবজিগুলোকে এর ওপর দিয়ে দিতে হবে। এবার
এবার সমস্ত সবজিগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে। সবজিটা অল্প সেদ্ধ হয়েছে, এবার আমি এতে কিছুটা জল অ্যাড করব। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রান্নাটা করতে হবে। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা আলুকে কেটে দেখাবো আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে মিক্সড ভেজিটেবল। এটা রুটি, নান, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায়। এই রান্নাটা আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কীরকম হয়েছে।